বয়লা মুরগির মাংস, পেঁয়াজ কলি, আদা কুচি, আলু, রসুন, লঙ্কা কুচি, টমেটোর কুচি, পেঁয়াজ কুচি তিনটা, দুই চামচ, এটাতে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর হলুদ, লঙ্কার গুঁড়ো, এক চামচ তেল দিয়ে দিলাম, রাখবো ম্যারিনেট করবো আধা ঘন্টার জন্য। আলুগুলো ভেজে নিই আগে, সামান্য করে দিয়ে দিন, ভাজা হয়ে গেছে। সাদা জিরা, দুটো এলাচ, চারটে লং, চারটা লং ঠিক আছে, কুচি, এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি, রসুনটা একটু সেন্টটা আলাদা আছে। লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল করি। টমেটোটা দিয়ে দেবো, পেঁয়াজ লাল হয়ে গেলে, মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা রেখেছিলাম যখন, ঢেকে দিলাম, দেখি কিছু তো রান্না হবে, আবার একটু ঢেকে দিলাম। আমার এটা কষানো হয়ে যাচ্ছে মোটামুটি, এটা আমার কষানো হয়ে গেছে মোটামুটি, আর একটু কষাতে হবে, সামান্য একটু জল ঢেলে দিই, তাহলে মশলাটা যে আছে এটা সেটা ভালোভাবে সিদ্ধ হবে। সামান্য জল দিতে হবে, বেশি কেন, তো মশলাটা যাতে ঠিকঠাক থাকে। এই কষানো হয়ে গেছে মাংসটা, পুরোপুরি হয়ে গেছে কষানো, এরপরে আমি এতে দেখ গরম জল করে রেখেছি এটাতে মাংসটা দেওয়ার জন্য,
গরম জলটা দেওয়া সব থেকে জরুরি, কেননা গরম জলটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। কাঁচা জল কোনো সময় দেবেন না। গরম মশলা দিয়ে নামিয়ে দিন। হয়ে গেছে আমার মাংস রান্না পুরোপুরি। কেমন হয়েছে সেটা বলবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।